দীর্ঘ প্রতীক্ষার পর এই বছর এনএসইউর আন্ডারে পিজি কোর্সে যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন তাদের অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোডের নোটিশ প্রকাশিত হল এনএসইউ সুনির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে আজ অর্থাৎ 2/12/2022 তারিখে। অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড শুরু হবে 5/12/2022 দুপুর 2টা থেকে, অর্থাৎ এই ডিসেম্বরের 5 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোডের প্রক্রিয়া শুরু হবে। অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোডের কোনো সুনির্দিষ্ট লাস্ট ডেট নেই, অর্থাৎ অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার আগে পর্যন্ত এই স্লিপ আপনারা ডাউনলোড করতে পারবেন এই সুনির্দিষ্ট ওয়েবসাইট থেকে। পরীক্ষা দিতে গেলে যেমন অ্যাডমিট কার্ড ম্যান্ডেটরি, অ্যাডমিট ছাড়া কখনোই অফলাইন এক্সাম দেওয়া সম্ভব নয়, তেমনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হলে কাছে অ্যাসাইনমেন্ট স্লিপ রাখাটা অবশ্যই ম্যান্ডেটরি। এই অ্যাসাইনমেন্ট স্লিপে আপনি কোন কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে এলিজেবেল সেগুলি উল্লেখ থাকবে, অর্থাৎ আপনি যে কটা বিষয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন সেই কটি বিষয় কিন্তু ওই অ্যাসাইনমেন্ট স্লিপে উল্লেখ থাকবে। তাছাড়া আপনার গোপনীয় তথ্য এগুলি কোনোভাবে আপনারা শেয়ার করবেন না, যেগুলি এই অ্যাসাইনমেন্ট স্লিপে অবশ্যই করে উল্লেখ থাকবে। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন এনএসইউর এই ওয়েবসাইটে www.nsu.pcdpkol.com। এছাড়াও আরেকটা ওয়েবসাইট আছে www.wbnsu.ac.in। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের নোটিশ প্রকাশিত হলো অবশেষে। এরপর আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হবে, তারপর নোটিশের উল্লেখিত ডেটের মধ্যে অ্যাসাইনমেন্ট সম্পন্ন হবে। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি অনলাইনে ডাউনলোড করার পর হার্ড কপি হিসাবে নিজের কাছে জমা রাখবেন, কারণ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের হার্ড কপি কোনো স্টাডি সেন্টার থেকে দেয়া হবে না। আজকের আপডেটটি এই পর্যন্ত। অ্যাসাইনমেন্ট ও এক্সাম সংক্রান্ত পরবর্তী আপডেট এলে সাথে সাথে আপনাদের জানিয়ে দেব আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই নতুন হলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। এখানেই পরিসমাপ্ত। নমস্কার।